আমি শোভনবাবু মিসেস বলছি। হ্যাঁ বলছি, আপনি আমার বাড়িতে প্রথমত আমার পারমিশন না নিয়ে এর আগের দিন দুজন বেসরকারি গার্ড পাঠিয়েছেন, ঠিক আছে? আমি তাদের বসতেই দিচ্ছিলাম না, তবুও আমাকে থানার বড়বাবু রিকোয়েস্ট করাতে কিন্তু তাদের আমি ভদ্রভাবে এখানে বসতে দিয়েছিলাম। তারা খাতাও মেনটেন করছিল, তাতে বলা ছিল যাদের ইচ্ছা যারা শোভনবাবুর কাছে আসবেন, শোভনবাবু তো থানায় আমার নামে ডায়েরি করেছে যে ওনার লোকদের নাকি আমি সাইন করতে দিচ্ছি না। তো ওনার লোকরা যারা আসছে এখানে সাইন করছে, আমার লোকদের সাইন করতে দেবো কিনা সেটা আমার ব্যাপার, ঠিক আছে? আপনি শোভনবাবুর নিয়োজিত লোক, আপনি কিন্তু আমার নিয়োজিত লোক নন, ঠিক আছে? অত শোভনবাবুর কাছে যদি কেউ আসে সেটা যদি আমি বাধা দিই আপনি বলতে পারবেন, কিন্তু আমার কাছে যদি কেউ আসে সেটা কিন্তু আপনার দেখার দায়িত্ব নয়, কারণ আপনি কিন্তু আমার নিয়োজিত লোক নন। আপনাকে আমি পয়সা দিয়ে কিন্তু এখানে রাখিনি। যাক গে, আমি অনেক ভদ্রভাবে আপনার সব কিছু মেনে নিয়ে এখানে ওরা ছিল, ওরা কাজ করছিল, আমি কিন্তু কোনোভাবে বাধা দিইনি, কিছু করিনি। আপনি আজকে সকালবেলা একজন মহিলাকে পাঠিয়েছেন, তিনি এসে বলছেন উনি বাউন্সার, মানেটা কি? না ফিল্ড অফিসার না, উনি আমায় বলেছেন উনি বাউন্সার হিসাবে কাজ করেন, যা আপনার আর দুজন বেসরকারি লোকের ট্রেনিং নেই, ওনার সেই ট্রেনিং আছে। তো আমি ওনাকে যখন জিজ্ঞেসে করলাম বাউন্সারের কাজ কি, তখন উনি বলেছেন যে সমস্ত মহিলারা এখানে এসে সাইন করবেন না, তা তিনি ওদেরকে বাধ্য করবেন সাইন করাতে। শুনুন অর্ধেন্দুবাবু, একটা কথা বলি, সাহস ভালো দুঃসাহস ভালো না, যে আপনার যে সিকিউরিটিরা আছে তাদেরকে এখনই আপনি মেনশন করে দিন যে শোভনবাবুর অফিসে যারা আসবে তাদেরকে যেন ওরা মেনটেন করে, আমার কোনো লোককে যেন মেনটেন করতে না যায়, এটা বলে দিন। হ্যাঁ এটা এটা বলে দেবেন, হ্যাঁ, নাহলে কিন্তু এর পরিণাম দেখুন ভালো হবে না, এটা নিয়ে অনেক কোর্ট কাছারি অবধি দৌড়বে, আপনারও আপনিও কর্পোরেশনে করে খাচ্ছেন, সেটা আপনাদেরও সমস্যা হবে। আমি চাইছি না আপনাদের কাউকেই কোনো সমস্যায় ফেলতে, আপনারা প্লিজ দয়া করে আমায় সমস্যায় ফেলবেন না, আমাকে শান্তভাবে আমাকে আমাকে সুস্থভাবে বাঁচতে দিন। হ্যাঁ